আর কখনোই সরকারের হাতের পুতুল হতে চায় না পুলিশ। ইচ্ছার বিরুদ্ধে জনগণের বিপক্ষে যে বিবেকের তাড়নায় পড়ছেন পুলিশ সদস্যরা, তাই নতুন করে শুরু করতে চান, হতে চান মানবিক পুলিশ। এর প্রেক্ষিতেই বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম ও লোগো। শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও জনবান্ধব করতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মবিরতির প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম এবং লোগোই পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। গতকাল রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে পুলিশের 11 দফা দাবির কয়েকটি অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়। অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘমেয়াদে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশ সদস্যদের উপরে কোনো রকমের হামলা চালানো যাবে না। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। পুলিশ সদস্যদের সঙ্গে বসার আগে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে বলেন, পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে। পুলিশের অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না, খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত হবে। বৈঠক শেষে পুলিশের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শেবুর রহমান। তারা বলেন, আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন। এদিকে 639টি থানার মধ্যে 599টি থানার কার্যক্রম স্বল্প পরিসরে ইতিমধ্যে শুরু হয়েছে। থানায় কর্মরত প্রায় 30 ভাগ পুলিশ সদস্য যোগদান করেছেন। কিছু পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসাধীন। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা থানাগুলো মেরামতের উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে পোড়া ও ভাঙচুর করা ভবনে ভাড়া করা চেয়ার টেবিল দিয়ে কাজ শুরু করেছেন পুলিশ সদস্যরা। গত 8ই আগস্ট পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের DMP কার্যালয়ে খোলা হয়। তবে সেদিন দুটি কার্যালয়ে পুলিশ সদস্যদের তেমন উপস্থিতি দেখা যায়নি। এর মধ্যে নবনিযুক্ত IGP দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে ফেরার জন্য 24 ঘন্টা সময় বেঁধে দেন। ফলে ধীরে ধীরে থানাসহ অন্যান্য কর্মক্ষেত্রে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়তে থাকে। এর মধ্যে গতকাল রাজধানীর কিছু পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। শিগগিরই পুরো রাজধানীতে তারা কাজ শুরু করবেন বলে IGP জানিয়েছেন। এর আগে বাংলাদেশের কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ঘোষণা করে, পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন। দেশ থেকে স্বৈরাচার উৎখাত করার জন্য তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সৈনিককে অভিনন্দন জানিয়েছেন, সেই সাথে নিহত ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করেছেন। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে এটি জানানো হয়। সেখানে বলা হয়েছে, আমরা প্রকৃতপক্ষে নিয়োগের শুরু থেকে সার্জেন্ট, সাব ইন্সপেক্টর সহ নিম্নপদস্থ কর্মকর্তা কর্মচারীরা সিনিয়র অফিসারদের অথবা রাজনৈতিক নেতাদের স্বার্থ হাসিলের বাহক হিসেবে কাজ করতে বাধ্য হই। আমাদের অফিসাররা বেশিরভাগ ক্ষেত্রেই দলীয় পরিচয়ে দুষ্ট। আমরা বর্তমান কোটা সংস্কার আন্দোলন সহ যে কোনো আন্দোলনে কোনো সাধারণ মানুষকে সরাসরি গুলি করতে না চাইলেও সেটা বাধ্য হয়ে করতে হয় দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আমরা কোটা সংস্কারের মতো পুলিশ বাহিনীর সংস্কার চাই। সেখানে বলা হয়েছে, পুলিশ বাহিনী হিসেবে নিরীহ ছাত্রদের সাথে যে অন্যায় করেছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। যেসব পুলিশ কর্মকর্তা অন্যায়ের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। রাজারবাগ পুলিশ লাইন কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যায়ের সদস্যরা বলছেন, তারা রাজনৈতিক দলের জন্য ব্যবহৃত হতে চান না। বিতর্কিত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করে তারা নিরপেক্ষ নেতৃত্বে ডিউটিতে ফেরার আশাবাদ জানান।